কাতারের লুসাইল স্টেডিয়ামে শুক্রবার রাত একটায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় ক্যামেরুন। প্রথম দুটি ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত ছিল ব্রাজিলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে ও টিএসসি এলাকায় স্থাপিত বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয় হাজারো মানুষ। প্রিয় দল ব্রাজিলের জার্সি পরে বাঁশি বাজিয়ে নানা সাজে সেজে খেলা দেখতে আসেন সমর্থকরা। তবে গ্রুপ পর্বের শেষ খেলাটি ছিল ব্রাজিল সমর্থকদের জন্য হতাশার। আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। খেলার শেষ সময়ে এক গোল করে ব্রাজিলকে ধরাশায়ী করে ক্যামেরুনের আবু বকর। ক্যামেরুনের ইতিহাস গড়া এই জয় কাতার বিশ্বকাপে উঠতে থাকা ব্রাজিলকে হোঁচট খাইয়েছে, সেই সাথে সমর্থকদেরও। পরাজয়ে হতাশ হলেও সমর্থকদের আশা ব্রাজিলই নেবে এবারের বিশ্বকাপ। ব্রাজিলের থেকে এত বাজে খেলা আশা করি না। হেরে গেছে বলে আমরা হাসি থামিয়ে দিব? নো, একদমই না। আমরা খুবই এনজয় করব, চিল একদম। এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে। অনেক কষ্ট পাইছি, মানে প্রকাশ করার মতন অনেক খারাপ লাগছে। এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। এদিকে ক্যামেরুনের উল্লেখ করার মতো সমর্থক দেশে না থাকলেও আর্জেন্টিনার সমর্থকদের ব্রাজিলের পরাজয়ে উল্লাস করতে দেখা যায়। নিরপেক্ষভাবে বলতে গেলে ক্যামেরুন অনেক ভালো খেলছে। আমি খেলা দেখে যা বুঝছি, ব্রাজিল একটা ভুয়া টিম। ওদের কাছে মানসিক সাপোর্ট প্রয়োজন। আপনারা যতগুলো আশেপাশের বন্ধু ভাই ব্রাদার ব্রাজিলের সাপোর্টার আছে, তাদেরকে আপনারা একটু যত্নে রাখবেন। কথা হচ্ছে মেসি মেরোনা, ওরা ওরে ব্রাজিল যেতে পাক পাক করে, আসলে ওরা কোনো খেলোয়াড় না। ব্রাজিলের মতো পরাশক্তিকে হারিয়েও পয়েন্ট ভাগাভাগির সমীকরণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ক্যামেরুনকে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।